হাই ব্রো, আসসালামু আলাইকুম। ভালো আছো নিশ্চয়? আমিও ভালো আছি। আমাদের আজকের লেসন, কিভাবে দ্রুততার সাথে এবং সহজে বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলায় আমরা অনুবাদ করতে পারি। হাউ টু ট্রান্সলেট ভেরি কুইকলি অ্যান্ড ইজিলি ফ্রম বাংলা টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু বাংলা। আমরা আমাদের দৈনন্দিন জীবনে লেখনীতে যে ধরনের বাক্যগুলো সচরাচর ব্যবহার করি সেই বাক্যগুলো, এবং আমরা প্রত্যেক দিন কথোপকথনে যে বাক্যগুলো আমরা ব্যবহার করি সেই বাক্যগুলোকে কিভাবে সহজে এবং দ্রুততার সাথে অনুবাদ করা যায় সেই বিষয়টাই আমরা আজকে শিখব। সো লেটস স্টার্ট। ছোট ছোট বাক্য তৈরি, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। জি বন্ধুরা, আমরা যেই কথাগুলো বলি, যেই কথাগুলো লেখার চেষ্টা করি, সেই কথাগুলো হোক ছোট ছোট। আগে ছোট থেকে শুরু করি, ছোট ছোট কথা বলতে শিখি, তারপর আমরা বড় বড় কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য তৈরি করতে শিখব, ঠিক আছে? তাই ছোট ছোট বাক্য তৈরি করতে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ছোট করে গুছিয়ে সুন্দর করে বলতে পারি না। বি স্মার্ট ইন বাংলা টু বি স্মার্ট ইন ইংলিশ। ইংরেজিতে স্মার্ট হতে চাইলে তোমাকে বাংলাতেও স্মার্ট হতে হবে, আর বাংলায় স্মার্ট হতে গেলে তোমাকে ছোট ছোট সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে শিখতে হবে, ঠিক আছে? পরের বিষয় হচ্ছে মূল ভার্ব, মূল ক্রিয়া, প্রিন্সিপাল ভার্ব অথবা ফাইনাইট ভার্ব, দে আর অলমোস্ট সেম। এই বিষয়গুলো, এটাকে বাংলায় বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়াটা হচ্ছে যার পরে একটি অবজেক্ট থাকে। এই বিষয়ে আমরা যখন ডিটেলস আলোচনা করব তখন আমরা দেখব। সো আমাদেরকে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া কোনটা চিনতে হবে। এটা আমাদেরকে বাংলা বাক্যের মধ্যে কোনগুলো মূল ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব বা সমাপিকা ক্রিয়া যেটাই বলি না কেন, সেটা আমাদেরকে বাংলা বাক্যে যেমন শিখতে হবে, ঠিক তেমনি একটা ইংরেজি বাক্যের মধ্যে কোনগুলো এই ক্রিয়ার মধ্যে পড়ে সেগুলো আমাদেরকে চিনতে শিখতে হবে। ভেরি ইজি। পরের বিষয়টা হচ্ছে কর্তা বা সাবজেক্ট চিনতে হবে। আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্স একটা সাবজেক্ট বা কর্তা নিয়ে গঠিত হয়। তো আমরা ইংরেজি বাক্যে খুব সহজেই সাবজেক্ট বা কর্তাটাকে খুঁজে পাই, বাট আমি পরীক্ষামূলকভাবে আমার স্টুডেন্টদের ট্রেনিং এর ক্লাসে দেখেছি যে ইটস ভেরি স্যাড, দে অলমোস্ট ফেল টু ফাইন্ড আউট দ্য সাবজেক্ট ইন দিয়ার বাংলা সেন্টেন্সেস। অর্থাৎ তারা বাংলা বাক্যের মধ্যেও সাবজেক্ট খুঁজে পেতে অনেক স্ট্রাগল করে, তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক সময় তারা ব্যর্থ হয় বাংলা সাবজেক্ট খুঁজে পেতে। তো আমরা বাংলা এবং ইংরেজিতে সাবজেক্ট খুঁজে বের করা শিখব এবং এটা আমাদেরকে শিখতে হবে। পরের বিষয়টা হচ্ছে হেল্পিং ভার্ব ভার্সেস প্রিন্সিপাল ভার্ব। হেল্পিং ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যে একটা সাধারণ পার্থক্য আছে যেটা আমরা বুঝি না। আমরা জানি যে সমস্ত অক্সিলারি ভার্বগুলো বা সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার হয় এই অক্সিলারি ভার্বগুলো কিন্তু অনেক সময় কি হয় প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়। আমরা এই বিষয়ে যখন ডিটেলস আলোচনা করব তখন আমরা জানবো এবং বুঝবো। তাই আমাদেরকে মূল ভার্ব এবং সাহায্যকারী ভার্বের মধ্যে মূলত পার্থক্য বুঝতে হবে। বাংলায় মূল ভার্ব বা সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব কোথায় কিভাবে আছে, ইংরেজিতে কোথায় কিভাবে থাকে, সেই বিষয়গুলো আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে, বুঝতে হবে। পরের বিষয় হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব এর টেন্স ও ভয়েস জানা। অর্থাৎ আমাদেরকে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব অথবা ফাইনাইট ভার্ব এটা কোন টেন্সে আছে এবং সেই বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে সেটা জানা অত্যন্ত জরুরি যদি আমরা সঠিকভাবে ট্রান্সলেট করতে চাই। পরের বিষয়টা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস অথবা পসেসিভ অফ, র এর ষষ্ঠী বিভক্তি বাংলায় এর ব্যবহার জানা। এগুলোর সঠিক ব্যবহার জানা থাকলে আমরা সেই বাক্যটাকে সঠিকভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারব। পরের বিষয়টা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ভেরি ইম্পর্টেন্ট, অসমাপিকা ক্রিয়ার ব্যবহার জানা। নন ফাইনাইট ভার্ব অর্থাৎ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়ার অনেক ব্যবহার রয়েছে যে ব্যবহারগুলো আমরা জানি না, সেই ব্যবহারগুলো আমাদেরকে জানতে হবে। এবং সর্বোপরি যে বিষয়গুলো আমাদেরকে আমাদের ট্রান্সলেশনটাকে আরও পরিচ্ছন্ন সুন্দর করার জন্য যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে ইউজ অফ পপুলার গ্রামার। কিছু পপুলার গ্রামার, গ্রামাটিক্যাল টার্মস রয়েছে যেগুলোর
সুন্দর সুন্দর ব্যবহার রয়েছে, সেই সুন্দর সুন্দর ব্যবহারগুলো আমাদেরকে জানতে হবে। তার সাথে কিছু পপুলার এক্সপ্রেশন রয়েছে, কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা খুবই পপুলারলি ইউজ করি, সেই পপুলার এক্সপ্রেশনগুলো জানতে হবে। কিছু ফ্রেজ রয়েছে সেন্টেন্সকে, বাক্যকে, ভাষাকে সুন্দর করার জন্য কিছু ফ্রেজ ব্যবহার করতে হয়, সেই ফ্রেজগুলো আমরা জানবো। আমার পর্যায়ক্রমে এই বিষয়গুলো ধীরে ধীরে কয়েকটি ভিডিওর মধ্যে জানবো।